নমস্কার, আমি আশালতা। আজ আমি লেটুস শাক ভাজা করে আপনাদের দেখাবো। আর লেটুস শাক ভাজা করতে কি কি উপকরণ লাগে চলুন আমরা একবার দেখি। লেটুস শাক ভাজা বানানোর জন্য লাগবে, আমি এখানে লেটুস শাক নিয়েছি, 200 থেকে 250 গ্রাম লেটুস শাক নিয়েছি। এগুলো আমি এখন কাটবো ছোট ছোট করে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পাতা নিয়েছি, একটা পেঁয়াজের পাতা নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি 8-10 কোয়া, এটা আমি সর্ষের তেলে ভাজবো, আর নুন লাগবে। লেটুসটা আমি এখন আপনাদের কেটে দেখাবো। লেটুসটা খুবই উপকারী শাক, এটা আমরা শুধু বার্গার, স্যান্ডউইচ এর সাথে আমরা খেয়ে থাকি, এমনি স্যালাডের সাথে খেয়ে থাকি, কিন্তু এটা ভাজা করেও খাওয়া যায়, খুব ভালো লাগে ভাজা করে খেতে। এমনি করে ভাজা করবেন, এর মধ্যে তো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তাহলে যে কোনোভাবে আমাদের খাওয়া উচিত। এটা এমনি ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখানে আমি 4 টেবিল স্পুনের মতন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি সব উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, সবগুলো একসাথে দিয়ে দেব, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পাতা, সবগুলো দিয়ে আমি একটু 2 মিনিট ভেজে নেব, হালকা ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিট ভাজলে হয়ে যাবে। আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি লেটুস শাকটা দিয়ে দেবো। গ্যাসটা এই সময় হাই ফ্লেমে রাখতে হবে। এটা আমি আবার 2-3 মিনিট ভেজে নেব, তাহলে এর যে একটা ক্রাঞ্চি ভাবটা থাকবে, এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। শুকনো শুকনো ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি নুনটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম, এটা আর 1 মিনিট আমি ভাজবো। হাই ফ্লেমে রাখতে হবে, যাতে না এতে জলটা বেশি জমে যায়, তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এরকম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার লেটুস শাক ভাজা, এবার আমি এটা প্লেটে নিয়ে নেব। এমনি করে আপনারা বানাবেন, আর কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। খুবই সুন্দর খেতে, খুব সুস্বাদু এটা খেতে, আপনারা অবশ্যই বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।